নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝর্ণাস কিচেন আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গ্রিন চাটনি বা ধনেপাতার চাটনি এটা আপনারা ভেজিটেবল চপ সিঙারা মোমো ভাত রুটি ও ইত্যাদির সাথে খেতে পারেন ফ্রিজে রেখে এটা সাত থেকে আট দিন পর্যন্ত অনায়াসে খাওয়া যায় এই ধনেপাতার চাটনি স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার এর মধ্যে থাকে ভিটামিন কে যেটা আমাদের ব্লাডকে কোলেট হতে দেয় না আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমার রেসিপি এবার চলুন দেখে নেওয়া যাক ধনে পাতার চাটনি বানানোর জন্য কী কী উপকরণ লাগে খুবই সহজ একটা পদ্ধতি এটা এবং খুব সহজেই চটজলদি আমরা বানিয়ে নিতে পারি তার জন্য আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম ধনে পাতা যেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পচা পাতা হলুদ পাতা আর গোড়ার দিকটা বাদ দিয়ে দিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ওয়ান থার্ড লেবু আর নিয়েছি একটা আদা কুচি আর আট থেকে দশটা রসুনের কোয়া নিয়েছি চিনি আর নিয়েছি নুন এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি অ্যাড করবো ধনে পাতা আর অ্যাড করব দুটো কাঁচা লঙ্কা আর আদার টুকরো রসুনের কোয়া এর মধ্যে জল অ্যাড করলাম খুব অল্প পরিমাণ ওয়ান থার্ড কাপের মতন এবারে জারের ঢাকাটা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে আমি ফিরে আসবো দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এটা আমি ঢেলে নেব এবার এর মধ্যে আমি এক এক করে উপকরণগুলো যোগ করব এর মধ্যে দিলাম হাফ টি স্পুন নুন ওয়ান টি স্পুন চিনি আর অ্যাড করবো পাতিলেবুর রস এই দানাটা পড়ে গেছে দানাটা আমি ফেলে দেব তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিতে থাকবো চিনির দানা আর নুনটা গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে এই চাটনি খেতে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু ঝালটা কম দেবেন আমি একটু টেস্ট করে দেখব আর কিছু দিতে হবে কি না আমার মনে হচ্ছে একটু চিনি দিতে হবে তাই আমি আর একটু চিনি অ্যাড করলাম হাফ টি স্পুনের মতো চিনিটা অ্যাড করেও খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম তৈরি আমার আজকের রেসিপি গ্রিন চাটনি বা ধনে পাতার চাটনি